ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা অনেকেই ভাবছো যে মাধ্যমিক পরীক্ষা কি হবে, এর কি কোনো বিকল্প কোনো ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ সরকার, উচ্চ মাধ্যমিক পরীক্ষার কি হবে, তার প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। দেখো, মাধ্যমিক পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, একদম পরিষ্কার তোমাদেরকে জানিয়ে দিই। এবং উচ্চ মাধ্যমিকও ক্যান্সেল হতে চলেছে, কারণ করোনার গ্রাফ কিন্তু উপরের দিকে চলেছে। আজকে যদি তুমি পরিসংখ্যান দেখো, নিউ কেসেস 19,445, 19,445 নিউ কেসেস আজকে কিন্তু ধরা পড়েছে। এবং পয়লা জুন থেকে যদি পরীক্ষা শুরু করা হয়, এটা কখনোই সম্ভব নয় যে স্কুলগুলোকে খোলা হবে, কারণ অনেক স্কুল কিন্তু অলরেডি অকুপাইড, যে এবং এখানে সেখানে কিন্তু অলরেডি করোনার জন্য সেফ হোম করা হয়েছে অনেক স্কুলকে। এবং তোমরা জানো যে সকলে ফুল ফোকাস রয়েছে করোনাকে ডিফিট করার জন্য, আমাদেরকেও কিন্তু সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে করোনার জন্য কোনো কারণেই পরীক্ষা করা সম্ভব নয়। এবার প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন, তোমরা যেটা করছো যে তাহলে কীভাবে নাম্বার দেওয়া হবে বা মার্কশিট ডিস্ট্রিবিউশন করা হবে, কী হতে পারে সম্ভাব্য, আমি তোমাদেরকে কতগুলো কজ বলে দিই, কারণ এটা এখনও ডিসকাশন রয়েছে, আন্ডার ডিসকাশন। আমি তোমাদেরকে সম্ভাব্য যেটা হতে পারে সেটা বলি। প্রথমত হতে পারে যেটা তোমাদের নবম শ্রেণীর যে রেজাল্ট তোমরা করেছো, সেই রেজাল্টের উপর ভিত্তি করে তার রেকর্ড অনুযায়ী একটা নাম্বার দেওয়া হতে পারে। দ্বিতীয় যেটা করা হতে পারে, একটা ওরাল টেস্ট নেওয়া হতে পারে, যেটা বোর্ডের থ্রু একটা ডাইরেকশন আসবে, ওরাল টেস্ট প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি করে সেটা যদি করা হতে পারে। অথবা কোনো যেরকম তোমরা অ্যাক্টিভিটিস শিট করেছিলে এর আগে, সেই অ্যাক্টিভিটিস যদি দেওয়া হয়, সেই অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু তোমাদেরকে টেস্ট নেওয়া যেতে পারে, একটা করে অ্যাক্টিভিটিস, যেটা আগেও তোমরা করেছো সেরকম অ্যাক্টিভিটিস। সো এরকমভাবে কিন্তু করা হতে পারে। অথবা পুরোপুরি তোমাদের প্রিভিয়াস রেকর্ডের থেকে অনুমানের ভিত্তিতে তোমাদের একটা গেজ নাম্বার দেওয়া হবে। এবং তোমরা জানো যে মাধ্যমিকের মার্কশিটটা যেটা তোমরা ইউজ করো, সেটা কিন্তু শুধুমাত্র 12-এ ভর্তির জন্যই কাজে লাগে, এবং বেশিরভাগ চাকরিতেই কিন্তু গ্র্যাজুয়েশন চাওয়া হয় এবং মাধ্যমিকের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা। সুতরাং তোমাদের যেটা তৃতীয় প্রশ্ন, স্যার তাহলে কি পড়া শুরু করে দেবো, অনেকেই তোমরা ভাবছো যে পড়া শুরু করা ঠিক হবে কিনা 11-এর জন্য বা 12-এর জন্য, সেক্ষেত্রে বলে রাখি যে 11-এর জন্য অবশ্যই তোমরা পড়া শুরু করে দাও, সাবজেক্ট ওয়াইজ তোমরা বই সিলেকশন করে নাও, এবং একদম দেরি করো না, পড়া শুরু করা খুব দরকার। কারণ জানো CBSE, ICSE যে সমস্ত বোর্ডগুলো আছে অলরেডি এক্সাম কিন্তু ক্যান্সেল ঘোষণা করা হয়ে গেছে, এবং তারা কিন্তু পরবর্তী ক্লাসের জন্য পড়া শুরু করে দিচ্ছে, তোমরা কিন্তু পিছিয়ে থাকবে যদি না শুরু করে দাও। আর 12-এর কথা বলি, 12-এর অবস্থাও একই রকম হতে চলেছে, কারণ এখানে কিন্তু দাবি অলরেডি উঠেছে শিক্ষক এবং ছাত্রদের তরফ থেকে। ছাত্ররা বলছে যে তাদের পরীক্ষা দিতে গেলে যে বাড়ি অনেকের বাড়িতে রয়েছে যারা কোভিড পেশেন্ট রয়েছে, সুতরাং ক্লাস 12-এর পরীক্ষাও কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে অনেক ছাত্রদের যদি পরীক্ষা নেওয়া হয় অফলাইনে, তাহলে কিন্তু প্রচুর ছাত্ররা যেতে পারবে না, কারণ তারা নিজেরাই কোভিড আক্রান্ত হয়ে রয়েছে। সো এই অবস্থায় পরীক্ষা কোনোভাবেই সম্ভব নয়। নিশ্চিন্ত মনে পরের কথা ভাবো, এগিয়ে চলো সামনের দিনের কথা ভেবে, এবং নতুন বই কিনে পড়া শুরু করে দাও নেক্সট ইয়ারের জন্য। এবং সকলকে শুভেচ্ছা থাকলো অগ্রিম। এবং তোমরা দেখতে পাচ্ছ কিসের ভিত্তিতে এইগুলো আমি যে সমস্ত খবরগুলো পেয়েছি তার সমস্ত আপডেট সাম আপ করে আমি তোমাদেরকে এই খবর জানাচ্ছি। সুতরাং নিশ্চিন্ত মনে এগিয়ে চলো সামনের দিকে। সকলকে শুভেচ্ছা, গুড বাই। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো এরকম সমস্ত আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ।